চলচ্চিত্রের দর্শকদের মাতিয়ে রাখার সর্বশেষ জুটি শাকিবপু সাকিবু মানেই অন্যরকম কিছু বিচ্ছেদের মধ্য দিয়েই এই জুটির ইতি ঘটল এরপর থেকে আর একসঙ্গে কাজ করছেন না তারা এমন কি কোনো অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যাচ্ছে না তাদেরকে তবে এবার মুখোমুখি হচ্ছেন তারা একই দিনে প্রেক্ষাগৃহে দেখা মিলবে তাদের আগামী চারই অক্টোবর সাকিব অভিনীত সায়েনশা ছবিটি মুক্তি পাবে সাহেংসার ছবিতে সাকিবের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়া ও রোদ্দাল্লা জানাতকে পাশাপাশি একই দিনে বিশ্বাস অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিটি মুক্তি পাচ্ছে আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিটিতে অপুর বিপরীতে দেখা যাবে বাপফি চৌধুরীকে এদিকে শামী আহমেদ জনি পরিচালিত সাহেসা ছবিতে প্রথমবার মাত্র ঝুটি বেঁধেছে সাকিব ফারিয়া অন্যদিকে দীর্ঘ আঠারো বছর পর নির্মাতা দেবাশিস বিশ্বাসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিতে অপবিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী দু সালে দেবাশিষ বিশ্বাসের পরিচালনায় রিয়াজ শাবলুর অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটির সিকোয়ালস এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিটি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ